আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে অনেকগুলো মজার এবং আকর্ষণীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, তৈরি করে দেখাবো চারটি ভিন্ন স্বাদের মিষ্টি বা ডেজার্ট। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। প্রথমেই তৈরি করে দেখাবো সুজির পান্তুয়া বা গোলাপজাম। প্রথমে সুজির একটা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য আমি চুলায় প্যান বসিয়ে এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি, আর এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে করে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। মিষ্টির স্বাদের মধ্যে ব্যালেন্স আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। জাল করতে করতে যখনই দুধটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর সুজিটা কিন্তু দুধটা সম্পূর্ণ টেনে নিয়ে এটা একটা মোটামুটি সফট ডোয়ে পরিণত হবে। সুজিটা দেওয়ার পর চুলার জালটা কমিয়ে মিডিয়াম টু লোতে করে সুজিটা নাড়তে হবে, না হলে কিন্তু প্যানের তলায় লেগে যাবে। আর যখনই ডোটা এ পর্যায়ে চলে আসবে তখন চুলার জালটাকে অফ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিতে হবে, এতে করে ডোটা অনেক বেশি স্মুথ হবে। এই ফাঁকে আমরা শিরা তৈরি করে নিব। এর জন্য আমি চুলায় প্যান বসিয়ে এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, মানে চিনির সমান পানি নিতে হবে। আর অবশ্যই শিরাটা আগে করতে হবে, না হলে কিন্তু শিরাটা ঠান্ডা হবে না, আর কুসুম গরম অবস্থায় শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো ডোবাতে হবে। আমি এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য 4-5টা এলাচ দিয়েছি। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে শিরাটা ফুটে উঠেছে, আর শিরাটা ফুটে ওঠার পর থেকে 3-4 মিনিটের মতো এটা জাল করলেই হবে। খুব বেশিক্ষণ জাল করে শিরাটা ঘন করার কোনো দরকার নেই। শিরাটা জাল করা হয়ে গেছে, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। এবারে সুজির ডোটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ডোটা এরই মধ্যে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এটা কুসুম গরম অবস্থায় আছে। এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণে মিষ্টিগুলো পরবর্তীতে খুব সুন্দর করে ফুলবে আর ভেতরে শিরাটা খুব ভালো করে ঢুকবে। সব কিছু একসাথে কিছুক্ষণ ভালো করে মথে নিতে হবে। এটা যত ভালো করে মথা হবে পরবর্তীতে মিষ্টিগুলো তত বেশি সফট হবে। আমি খুব ভালো করে মথে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে মথার কারণে। এখন আমি হাতগুলো পরিষ্কার করে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি যাতে করে মিষ্টি তৈরির সময় সুজির ডোটা হাতে লেগে না যায়। আর এখানে আমি অল্প অল্প পরিমাণের ডো নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। আপনারা যে সাইজের মিষ্টিগুলো তৈরি করতে চান সে আন্দাজে ডোটা নেবেন। আমি এখানে মিষ্টিগুলো কিছুটা ছোট করে তৈরি করব। তবে আমি এখানে যতটা ছোট করে নিয়েছি এগুলো ভাজার পর কিন্তু আরও কিছুটা সামান্য পরিমাণে ফুলে যাবে। সবগুলো মিষ্টি একই শেপে তৈরি করার পর এখন চুলায় প্যান বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল প্রথমে হালকা গরম করে নিয়েছি, আর এই হালকা গরম তেলের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আর মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে করে রেখেছি। বেশি আঁচে ভাজলে দেখা যাবে যে ভেতরটা সুন্দর করে ফোলার আগেই উপরের কালারটা অনেক বেশি ডার্ক হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে অল্প আঁচে ভাজলে দেখা যাবে যে মিষ্টিতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো মিষ্টির কালারগুলো কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে, আর একটা সময় দেখা যাবে যে মিষ্টির কালারটা এরকম লাল হয়ে এসেছে। এই অবস্থায় মিষ্টিগুলো তুলে নিতে হবে, কারণ শিরাতে দেওয়ার পর এগুলো কিন্তু আরও একটু ডিপ হয়ে যাবে কালারটা। এখন এভাবে তেল থেকে মিষ্টিগুলো তুলে আমি সরাসরি কুসুম গরম শিরাতে দিয়ে দিব। শিরাটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে, আর এভাবে করে আমি 2 বেচি মিষ্টিগুলো ভেজে নিয়ে পরপর শিরার মধ্যে দিয়ে দিব। আর প্রতিবার দেওয়ার পর আমি মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে সবগুলো মিষ্টিতে সমানভাবে শিরাটা লাগে, বা সবগুলো মিষ্টি সমানভাবে শিরাটা অ্যাবজর্ব করতে পারে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব, এতে করে শিরাটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। আর কয়েকবার মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু একদম শুষে নিয়েছে সবগুলো মিষ্টিতে।
আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে। এবারে রেসিপিতে তৈরি করে দেখাবো বেসনের লাড্ডু। রাখবেন লাড্ডু তৈরির জন্য প্রথমে আমাদেরকে একটা চিনির তাগার তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সেই সাথে নিয়েছি 1/3 কাপ পরিমাণ পানি। তাগারটা হচ্ছে এরকম যে চিনির প্রথমে একটা ঘন সিরাপ তৈরি করে তারপর এটাকে জাল করে শুকিয়ে নিলে চিনিগুলো অনেকটাই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, মানে মিহি হয়ে যায়। অনেকেই ভাবতে পারেন যে চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই তো হবে, কিন্তু না, তাগার তৈরি করে চিনিটা গুঁড়ো বা মিহি করে দিলে লাড্ডুর স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। আমি প্রথমে মিডিয়াম আঁচে জাল করে সিরাপটা তৈরি করে নিয়েছি। সিরাপটা তৈরি হয়ে যখন ফুটে উঠেছে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি, আর যখনই সিরাপটা আরও একটু গাঢ় হয়ে গেছে চুলার আঁচটাকে লোতে করে দিয়েছি, যাতে করে কালারটা কোনো ধরনের চেঞ্জ না হয়। পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগে আমি চুলার জালটাকে অফ করে দিয়েছিলাম। খেয়াল রাখতে হবে তাগারটা যেন সাদা সাদা থাকে, ক্যারামেলের মতো লালচে না হয়ে যায়। তো এখানে তাগারটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা দেখে কিন্তু আইডিয়া করতে পারছেন এগুলো কতটা মিহি হয়েছে। এদিকে অন্য একটা প্যানে আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন চেলে নিচ্ছি। আর লাড্ডু তৈরির আগে বেসনগুলো অবশ্যই চেলে নিতে হবে, এতে করে বেসনের ভেতরে কোনো ধরনের লাম্পস থাকবে না। চালা হয়ে গেলে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে লোতে করে দিয়ে 5-6 মিনিট বেসনগুলো ভেজে নেব। এতে করে বেসনগুলোর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন খুব বেশি না থাকে, না হলে কিন্তু বেসনগুলো পুড়ে লালচে হয়ে যাবে বা কালচে হয়ে যাবে। 5-6 মিনিট পর আমি এখানে 1 কাপ পরিমাণ ঘি নিয়েছি, আর এই 1 কাপ পরিমাণ ঘি পর্যায়ক্রমে অল্প অল্প করে মিশিয়ে আমি বেসনগুলো ভাজতে থাকবো। এই সময়ও কিন্তু চুলার জালটাকে বাড়ানো যাবে না, চুলার আঁচটাকে লোতে করে রেখেই বেসনগুলো ভাজতে হবে, না হলে কিন্তু এগুলো নিচ থেকে পড়ে যাবে আর পরবর্তীতে লাড্ডুর কালারটা ভালো আসবে না, খেতেও তিতা তিতা লাগবে। এ পর্যায়ে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বেসনগুলো ভাজতে হবে, কারণ এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেসনটা যদি পারফেক্টলি ভাজা না হয় তাহলে কিন্তু পরবর্তীতে লাড্ডুগুলো একদমই ভালো হবে না বা লাড্ডুগুলো জমাট বাঁধানো যাবে না। ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে বেসনগুলো দানা দানা হয়ে গেছে, আর এরপর একটা পর্যায়ে দেখা যাবে যে বেসনগুলো থেকে ঘি ছাড়তে শুরু করেছে। যখনই এটা থেকে ঘি ছাড়তে শুরু করবে তখনই দেখা যাবে যে মিশ্রণটার মধ্যে কিছুটা লিকুইড ভাব চলে এসেছে, আর তখনই বুঝতে হবে যে এটা ভাজা সম্পূর্ণভাবে হয়ে গেছে, আর বেশি ভাজতে হবে না। আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ চুলার মধ্যে থাকলে দেখা যাবে যে চুলার আঁচে এটা আরও বেশি ভাজা হয়ে যাবে, আর বেশি ভাজলে দেখা যাবে যে এর মধ্যে একটা তিতা তিতা ভাব চলে এসেছে। আমি নেড়ে চেড়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি, কারণ পুরোপুরি গরম অবস্থায় কিন্তু এর মধ্যে অন্যান্য উপকরণগুলো আমি মেশাবো না। আর চিনির তাগারটা গরম অবস্থায় মেশালে দেখা যাবে যে এটা থেকে পানি ছাড়তে শুরু করবে। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে রাখা বা গুঁড়ো করে রাখা কাজু বাদাম, আর 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আবার যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় এই মিশ্রণটা। এখন আমি এর মধ্যে চিনির তাগারটা পর্যায়ক্রমে মিশিয়ে দিচ্ছি। একেবারে মেশাতে যাবেন না, প্রথমে অর্ধেকটা পরিমাণে মেশাবেন। অর্ধেকটা পরিমাণে মিশিয়ে নিয়ে তারপর আবার বাকি যে অর্ধেকটা থাকে সেটা মেশাতে হবে। এ পর্যায়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু এখনও মোটামুটি গরম আছে, তাই সাবধানে কিন্তু এটা মাখাতে হবে যাতে করে হাত পুড়ে না যায়। আর মিশ্রণটা গরম গরম অবস্থায় কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুগুলো জমাট বাঁধবে না। আমি চেষ্টা করছি খুব দ্রুত লাড্ডুগুলো তৈরি করে নেয়ার, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলো আর তৈরি করা যাবে না। এভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। এই লাড্ডুর টেস্টটা একটু অন্যরকম হওয়াতে বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করে। এবারে তৈরি করে দেখাবো পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা সব ধরনের টিপস এবং ট্রিক্স সহ।
রসগোল্লা তৈরির জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে এখানে 1.25 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। এক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিম দুধটাই নিতে হবে। এখন চুলার আঁচটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। এবার দুধটাকে আমি জাল করতে থাকবো। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে দুধটা ফুটে উঠেছে। যখনই দুধটা ফুটে এরকম উতলে উঠবে তখন আমি চুলার জালটাকে অফ করে দিব। এ পর্যায়ে অবশ্যই চুলার জালটাকে অফ করে দিতে হবে। অন্যদিকে একটা বাটিতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। এখন পানি এবং ভিনেগারের এই মিশ্রণটা আমি অল্প অল্প পরিমাণে দুধের মধ্যে দিয়ে দিব আর নাড়তে থাকব। একসাথে মেশাতে যাবে না, অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে। আর একটা কথা, অবশ্যই চুলার জালটাকে অফ করে নিতে হবে। জ্বলন্ত চুলার উপরে দুধটা রেখে কিন্তু ভিনেগার মিশ্রিত পানিটা মেশাতে যাবে না, এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে, মানে ছানার মধ্যে যে সফট ভাবটা থাকে সেটা আর থাকবে না। তো এই ভিনেগার মিশ্রিত পানিটা আমি এখানে পুরোটা অল্প অল্প করে মিশিয়ে দিয়েছি, এর মধ্যেই কিন্তু ছানাটা খুব সুন্দর করে জমে গেছে। যখন দেখবেন যে পানিটা এরকম সবুজ ধরনের হয়ে গেছে তখনই বুঝতে হবে যে ছানা কাটা হয়ে গেছে। তো যখনই ছানাটা এরকম সম্পূর্ণভাবে জমে যাবে সাথে সাথে এর মধ্যে আমি ঠান্ডা পানি ঢেলে দিব, কারণ বেশি গরম পানির মধ্যে ছানাটা থাকলে দেখা যাবে যে ছানাটা শক্ত হয়ে যেতে পারে, তাই এখানে পানির তাপমাত্রাটা কমিয়ে ফেলতে হবে। অন্যদিকে একটা স্ট্রেনারের উপরে আমি এরকম একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে এর মধ্যে ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিব, এতে করে এর মধ্যে যে ভিনেগারের গন্ধটা থাকে সেটা দূর হয়ে যাবে, মানে ভিনেগারের পানিটা পরিষ্কার হয়ে যাবে। এবার এই কাপড়সহ ছানাটাকে ঝুলিয়ে রাখলে দেখা যাবে যে এর যে এক্সট্রা পানিটা থাকে সেটা ঝরে যাবে। আবার চাইলে হাতের সাহায্যে চেপে চেপেও পানিটা ঝরিয়ে নিতে পারেন। আমি এভাবে হাতের সাহায্যে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ পানিটা ঝরে ছানাটা যেন খুব বেশি ড্রাই না হয়ে যায়। ছানাটা কিছুটা সফট বা ছানার মধ্যে কিছুটা পানি থাকা অবস্থায় কিন্তু এটাকে মথে নিতে হবে। এখন এই ছানাটাকে একটা প্লেটে নিয়ে আমি হাতের সাহায্যে কিছুক্ষণ মথে নিচ্ছি। তবে স্পঞ্জ রসগোল্লা তৈরির জন্য ছানাগুলোকে খুব বেশি মিহি বা মসৃণ করে মথার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছানাটা কীরকম সফট আছে। আর মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য অবশ্যই ছানাটাকে এরকম সফট থাকতে হবে। এখন হাতের সাহায্যে আমি কিছুক্ষণ এই ছানাগুলোকে মথে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, 4-5 মিনিটের মতো সময় নিয়ে এই ছানাটা মথে নিলে হবে। অনেকেই মিষ্টি তৈরি করার সময় ছানার সাথে ময়দা, সুজি অথবা চিনি অ্যাড করেন। তবে স্পঞ্জ রসগোল্লা তৈরির ক্ষেত্রে এগুলো কোনো কিছুই অ্যাড করার দরকার নেই। মথে নেওয়ার পর এবার এই ছানাটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, আপনি ছানাটা যে পরিমাণে নেবেন বা ছানা দিয়ে যে সাইজের বল তৈরি করবেন মিষ্টিটা কিন্তু তার ডাবল না হলেও 1.5 গুণ তো অবশ্যই বড় হবে। তাই আপনি আপনার পছন্দ মতো অনুযায়ী ভাগ করে নেবেন যে মিষ্টিটা আপনি কতটুকু বড় করতে চান। এখন প্রত্যেকটা ভাগকে এভাবে আমি হাতের সাহায্যে ডোলে প্রথমে তারপর বলগুলো তৈরি করে নিব, এতে করে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে, মানে মিষ্টির মধ্যে কোনো ধরনের ক্রেক থাকবে না। আর ক্রেক না থাকলে অবশ্যই মিষ্টি ভাঙার কোনো ধরনের সম্ভাবনা নেই। সবগুলো বল আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে ছানাটাকে হাতের সাহায্যে মথে স্মুথ করে নিয়ে তারপর বলটা তৈরি করতে হবে। সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এবার আমি শিরা তৈরি করতে চলে এসেছি। এর জন্য চুলায় প্যান বসিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। আরও দিয়ে দিচ্ছি 5টা এলাচ। এবারে আমি শিরাটাকে জাল করতে থাকব। মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য শিরাটাও কিন্তু পারফেক্ট হতে হবে। যখনই শিরাটা এরকম ফুটতে শুরু করবে সাথে সাথে আমি তৈরি করে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো দেয়া হয়ে গেলে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জালটাকে হাইতে রেখে প্রথম 10 মিনিট এই মিষ্টিগুলোকে জাল করতে থাকব। অতিরিক্ত বাষ্পের চাপে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায় সেই জন্য আমি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে বাষ্পটাকে বের করে দিব। আর এখানে কিন্তু মিষ্টিগুলো নাড়াচাড়া করার কোনো দরকার নেই, কারণ এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে।
সোয়া এক লিটার দুধের ছানার মিষ্টির জন্য আমি এখানে 24 ইঞ্চি পরিমাণ একটা প্যান নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে জায়গা না পেলে মিষ্টিগুলো যখন ফুলে উঠবে তখন একটা আরেকটার চাপে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মিষ্টিগুলো নড়াচড়া করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা থাকতে হবে। পরবর্তী 10 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মিষ্টিগুলো জাল করব, আর একইভাবে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি বাষ্পটাকে বের করে দেব। আপনারা খেয়াল করলে দেখবেন মিষ্টিগুলো কিন্তু নিজে থেকে ঘুরে যাচ্ছে, তাই এগুলোকে কিন্তু কোনো কাঠির বা স্প্যাচুলার সাহায্যে ঘোরানোর কোনো দরকার নেই। মিষ্টিগুলো কিন্তু এই পরবর্তী 10 মিনিটে একদম পারফেক্টলি ফুলে যাবে। পারফেক্টলি মিষ্টি তৈরির জন্য তাই প্যান এবং শিরার পরিমাণটাও কিন্তু পারফেক্ট হওয়া চাই। পরবর্তী 5 মিনিট আমি একদম লো আঁচে মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। এখন মিষ্টিগুলো পারফেক্টলি কুক হয়েছে কি না আমি চেক করে নিচ্ছি। একটা মগে আমি আধা মগের উপরে পানি নিয়েছি, তারপর একটা মিষ্টি ছেড়ে দিয়েছি। যখন দেখবেন যে মিষ্টিটা একদম নিচে চলে গেছে তখনই বোঝা যাবে যে মিষ্টির ভেতরে একদম ভালোভাবে শিরা ঢুকেছে আর মিষ্টিটাও ভালোভাবে কুক হয়েছে। চুলার জালটাকে অফ করে দিয়ে আমি এখন এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি। এখন মিষ্টির লুকস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। সব শেষে তৈরি করে দেখাচ্ছি সুজির ক্রিস্পি জিলাপি। এর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ খোসা ছাড়ানো মাসকলাইয়ের ডাল নিয়েছি। সাধারণত মাসকলাইয়ের ডালের উপরে এক ধরনের কালো খোসা থাকে, আপনারা বাজারে গিয়ে খোঁজ করবেন এ ধরনের খোসা ছাড়ানো মাসকলাইয়ের ডাল পাওয়া যায়। ডালের মধ্যে যদি কোনো ধরনের ময়লা থাকে তাহলে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। এখন এই ডালগুলোকে পানি দিয়ে আমি কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালো করে কোচলিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেয়ার পর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে, কারণ 2 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলো কিন্তু পানিটা অনেকটাই শোষণ করে নেবে, ডালটা ভিজে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ডালগুলো কিন্তু একদম বাটির উপর পর্যন্ত চলে এসেছে আর ডালগুলো সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। এখন এই ডালগুলোকে আমি মোটামুটি পানি দিয়ে ব্লেন্ড করে নেব, খুব বেশি পাতলা করব না। ডালগুলোকে খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, আপনারা দেখে বুঝতে পারছেন এটা কেমন মসৃণ হয়েছে। সবগুলো ডাল আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ডারটা ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে প্রথমে এই ডালগুলোকে কিছুক্ষণ বিট করে নেব একটা চামচের সাহায্যে, চাইলে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। খুব ভালো করে বিট করে নিলে দেখা যাবে যে জিলাপিটা পরবর্তীতে অনেক বেশি ক্রিস্পি হয় আর জিলাপির ভিতরে রসটা খুব ভালো করে ঢোকে। বিট করার পর এটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ এটাতে আমি সুজি অ্যাড করার পর পরবর্তীতে পানি দিয়ে এটাকে আরও ভালো করে মাখাতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি। ডালটা আমি যেই পরিমাণে নিয়েছি সুজিটাও সেই পরিমাণে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন সব কিছু একসাথে কিছুক্ষণ মাখিয়ে নিব। মাসকলাইয়ের ডাল ব্লেন্ড করে দেওয়ার কারণে এখানে কিন্তু কোনো ধরনের বেকিং সোডা বা ইস্ট ব্যবহার করতে হবে না, ডালটাই অনেকটা বেকিং সোডা বা ইস্টের কাজ দেয়, জিলাপিগুলোকে অনেক বেশি রসালো করে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি রাখতে সহায়তা করে। এখানে আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে মিশ্রণটাকে বিট করতে করতে মিশিয়ে নিব। অবশ্যই পানিটা অল্প অল্প করে মেশাতে হবে, কি একেবারে পানিটা মেশাতে যাবে না, তাহলে কিন্তু মিশ্রণটা কিছুতেই ভালো হবে না। এই মিশ্রণটা যত বেশি বিট করা হবে বা ফেটানো হবে জিলাপিগুলো পরবর্তীতে তত বেশি ভালো হবে। যদি মিশ্রণটা পরবর্তীতে গাঢ় হয়ে যায় তাহলে আরও একটু পানি দিয়ে পরবর্তীতে বিট করতে হবে। এদিকে শিরা তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। চিনিটা অবশ্যই পানির ডাবল হতে হবে, কারণ জিলাপির যে শিরাটা সেটা একটু ঘনই হতে হয়, শিরা পাতলা হলে দেখা যাবে যে জিলাপিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দিয়েছি 4-5টা এলাচ খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, চাইলে এখানে আপনারা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। শিরাটা আমি কিছুক্ষণ জাল করে নিব, ফুটে ওঠার পর থেকে 4-5 মিনিটের মতো। এর বেশিক্ষণ জাল করার কোনো দরকার নেই, কারণ শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় হয়ে যাবে। আমি পানিটা এমনভাবে দিয়েছি যাতে করে খুব বেশিক্ষণ জাল করতে না হয়। এখন শিরাটা যাতে পরবর্তীতে জমে না যায় সেজন্য আমি এখানে 1 চা চামচের মতো লেবুর রস দিয়েছি, আর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়েছি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার। তারপর 1 মিনিটের মতো জাল করে নিয়ে আমি চুলার জালটাকে অফ করে দেব।
আর জিলাপি ভাজার অনেকক্ষণ আগে কিন্তু শিরাটা তৈরি করে রাখতে হবে, কারণ আমরা যখন জিলাপিগুলো শিরাতে দিব তখন যেন শিরাটা পুরোপুরি ঠান্ডা থাকে। এদিকে জিলাপিগুলো তৈরির জন্য আমি এখানে একটা বড় সসের বোতল নিয়েছি। চাইলে আপনারা যে কোনো ধরনের পাইপিং ব্যাগ অথবা শক্ত ধরনের কোনো পলিথিন ছিদ্র করেও জিলাপিগুলো তৈরি করতে পারবেন। এই যে বোতলের ক্যাপটা থাকবে এরকম, যাতে করে গোলাটা চিকন হয়ে পড়ে জিলাপি ঠিক যেভাবে বানায়। আমি চুলাই প্যানে আগেই তেল গরম হতে দিয়েছিলাম, আর তেলটাকে মাঝারি থেকে একটু বেশি গরম করে নিয়ে আমি জিলাপিগুলো ছেড়ে দিয়েছি। আর জিলাপিগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি আছে বা খুব কম আছেও জিলাপিগুলো ভাজা যাবে না। উল্টে পাল্টে জিলাপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে খুব বেশি কালচে যেন না হয়ে যায়, কারণ জিলাপিগুলো শিরায় দেওয়ার পর এর কালারটা কিন্তু আরও একটু ডিপ হয়ে যায়। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে ওঠানোর সাথে সাথেই গরম গরম জিলাপিগুলো ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাতে দেওয়ার 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এগুলোকে আমি উঠিয়ে নিব, খুব বেশিক্ষণ কিন্তু শিরাতে রাখা যাবে না। বেশিক্ষণ শিরাতে থাকলে জিলাপিগুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একসাথে বেশি জিলাপি দিতে যাবেন না, এরকম 2টা বা 3টা করে দিয়ে দিয়ে শিরা থেকে তুলে নিতে হবে। যদি আপনাদের কাছে রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।